বন্ধুরা আমরা দার বাঁশ চাইলে তো কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য এবং নলেজ শেয়ার করে থাকি তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আপনাদের শেখাতে থাকি কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেকেই নিশ্চয়ই কম্পিউটারকে ডে টু ডে লাইফে পার্সোনাল কাজের জন্য হোক বা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করেন সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা এমন গুরুত্বপূর্ণ টিপস দেব। এবং এর সঙ্গে একটা বোনাস টিপসও থাকবে যেটা আমি লাস্টে বলবো সেই টিপসগুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে আমি বলছি আপনাদের ডে টু ডে লাইফে যত রকমের কাজ রয়েছে তার মধ্যে কোনো না কোনো কাজে এই টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের খেটে যাবেই এবং এগুলোকে যদি আপনারা প্রপারলি ইউজ করেন তাহলে আপনাদের কম্পিউটার ইউজ করা যেরকম অনেক ইজি হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আপনারা কোনো জিনিসকে অ্যাক্সেস করতে পারবেন সেজন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আশা করছি আপনাদের মধ্যে প্রত্যেকে অন্তত একটা কি দুটো হলেও টিপস কিন্তু এটার মধ্যে থেকে নতুন শিখে যাবেন যেটা আপনারা জানেন না সেই জন্য ভিডিওটা দেখবেন পুরোটা আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই আইহান মুস্তাফিজ তাহলে চলুন না দেরি না করো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে কীবোর্ডের তরফ থেকে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ইমোজি ব্যবহার করেন এবং মোবাইলে ইমোজি ব্যবহার করা কিন্তু অনেকটা সহজ কিন্তু কম্পিউটারে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে যদি আমরা ধরুন কোনো একটা বিশেষ কোনো অ্যাপসে কাজ করছি ধরুন একটা নোটপ্যাডে নোট লিখছি বা আপনারা ওয়ার্ডে কোনো কাজ করছি বা কোনো কিছু সার্চ করছি সেখানে যদি আমাদের ইমোজি দিয়ে কোনো কিছু সার্চ করার বা কোনো কিছু লেখার যদি নোটপ্যাডের মধ্যে প্রয়োজন হয় তাহলে ইমোজিকে ইউজ করা কিন্তু একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের সিম্পল যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ফুলস্টপ এই দুটোকে একসঙ্গে প্রেস করতে হবে তাহলে দেখবেন যে একটা ইমোজি জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে এবং তখন সেখান থেকে আপনারা পছন্দ ইমোজিকে কিন্তু ব্যবহার করতে পারেন দ্য ভাই আপনাদের একটা টাস্কও দিয়ে দিই আপনাদের মধ্যে যারা যারা ব্যাপারটা শিখলেন যারা যারা কম্পিউটার থেকে ভিডিওটা দেখছেন তারা কি করবেন একটা ভিডিওটাকে লাইক করবেন এবং মোবাইল থেকে যারা দেখছেন তারাও লাইক করবেন এবং যারা কম্পিউটার থেকে স্পেসিফিকলি দেখছেন তারা উইন্ডোজ প্লাস ডটকে একসাথে প্রেস করবেন এবং নিচের কমেন্টে একটা যে কোনো আপনাদের পছন্দ মতো ইমোজি যেই ইমোজিটা আপনাদের পছন্দ সেই ইমোজিটা নিচে কমেন্ট করে দিন তাহলে আমি বুঝে যাব যে আপনারা শিখেছেন আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ইমোজিটা নিচে উইন্ডোজ প্লাস ডট এটা দিয়ে প্রেস করে আপনারা কমেন্ট করুন বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের পছন্দের ইমোজিটা নিচে কমেন্ট করে দিয়েছেন এরপর চলে যাব আমাদের পরবর্তী যে টিপসটা রয়েছে সেটার দিকে সেটা হচ্ছে সাবটেক্সট এবং সুপার টেক্সট কি ইউজ করা সাবটেক্সট মানে কি এবং সুপার টেক্সট মানে কি প্রথমে চলুন বুঝিয়ে যাই সুপার টেক্সটটা কীভাবে ইউজ করবো এবং এটা কি ধরুন আপনি একটা জায়গায় লিখছেন টু স্কোয়ার সেখানে টু এর মাথায় যে স্কোয়ারটা লিখবেন ওটা হচ্ছে সুপার টেক্সট বলে মানে একটা জিনিসের পাওয়ার হিসেবে কোনো কিছু লেখা সেখানে আপনাকে কী করতে হবে সিম্পলি ধরুন আপনি টাইপ করলেন টু এবং তারপর আপনাকে লিখতে হবে কন্ট্রোল ধরুন আপনি ওয়ার্ডপ্যাডের মধ্যে রয়েছেন যেরকম দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্যাডের মধ্যে কী লিখবেন আপনি লিখবেন হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়ালস টু এই তিনটাকে একসাথে প্রেস করবেন তারপরে ব্যাপার ব্যাপারটা কেউ সুপার টেক্সটে চলে যাবে মানে আপনার উপরে সব কিছু লেখা হবে সব কিছু পাওয়ারে লেখা হবে ধরুন সেখানে আপনি লিখছেন টু প্লাস টু স্কোয়ার সেখানে মানে টু লিখবেন প্রথমে তারপরে কন্ট্রোল শিফট ইকুয়াস টু লিখবেন ওটার পাওয়ার এবার সব কিছু লেখা শুরু হবে ঠিক আছে এবার ধরুন আপনি সাবটেক্সট লিখছেন সাবটেক্সট মানে কীরকম ধরুন আপনি লিখবেন হচ্ছে এইচ টু ও যখন আপনারা দেখতে পাচ্ছেন এইচ টু ও যখন আমরা লিখব তখন আমরা কী করতে পারবো প্রথমে আমরা এইচ লিখলাম তারপরে আপনারা কী করবেন আপনারা প্লেস করবেন কন্ট্রোল প্লাস ইকুয়াস টু এখানে শিফটটা প্লেস করবেন না কন্ট্রোল প্লাস ইকুয়াস টু সেখানে কী হবে আপনাদের সব কিছু সাব লেখা শুরু হয়ে যাবে মানে আপনি লিখবেন এইচ তারপরে সাব টেক্সটে টু তারপরে ও বা আপনি ধরুন আপনি লিখবেন ও টু যেখানে আপনি ও লিখছেন এবং তারপরে সাব টেক্সটে হচ্ছে টু লিখছেন তারপরে হচ্ছে ও লিখছেন এইভাবে এইভাবে করে আপনি সাব ইউজ করতে পারেন তাহলে সুপার টেক্সটের জন্য কি রয়েছে সুপার টেক্সটের জন্য রয়েছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকোয়াস টু এবং সাব জন্য মানে তলায় লেখার জন্য সেটাতে রয়েছে হচ্ছে কন্ট্রোল প্লাস ইকোয়াস টু আশা করছি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের অনেক সময় কাজে লেগে থাকে আশা করছি ভালো লাগলো আচ্ছা বাই ওই আর একটা জিনিস বলে দিই ধরুন আপনি সুপার টেক্সট বা সাব টেক্সটের কোনোটাদের রয়েছেন ধরুন আমি সাব টেক্সটে রয়েছি যেখানে আমি এইচ লিখেছি এইচ লেখার পর কন্ট্রোল প্লাস শিফট মানে কন্ট্রোল প্লাস ইকোয়াস টু দিলাম সেখানে সাব টেক্সটে চলে গেল আমি টু লিখলাম আবার আমাকে নর্মাল করতে হবে তারপর কিন্তু সবই সাব টেক্সটে লেখা হবে নর্মাল লিখলে আবার আমাকে নর্মাল ও লিখতে হবে তাহলে কি করতে হবে আবার কন্ট্রোল প্লাস ইকোয়াস টু দেবেন নর্মাল লেখা শুরু হবে কন্ট্রোল প্লাস ইকোয়াস টু লিখলে যেরকম নর্মাল হবে আবার কন্ট্রোল প্লাস ইকোয়াস টু লিখলে মানে সাব সাবটেক্সটও চলে যাবে প্রথমবার সাবটেক্সটে যাবে পরের বারে নর্মাল হবে এইভাবে কিন্তু কাজ করবে ব্যাপারটা আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা এরপর আমরা জানবো বেশ কিছু কীবোর্ড শর্টকাটের ব্যাপারে যার মধ্যে প্রথম রয়েছে আপনারা নিশ্চয়ই টাস্ক ম্যানেজার বিভিন্ন সময় ওপেন করার প্রয়োজন হয় তখন বেশিরভাগই আমি জানি যে আপনারা কী করেন আপনারা প্রেস করেন কন্ট্রোল অল্ট ডিলিট যেটা চিরকালের সত্ত্বেও কন্ট্রোল অল্ট ডিলিট মারবেন সেখানে একটা অপশান আসবে তার মধ্যে থেকে টাস্ক ম্যানেজার বা লক করা বিভিন্ন ধরনের অপশান আসে সেখান থেকে আপনারা কম্পিউটারকে হচ্ছে টাস্ক ম্যানেজারে যান বা আপনারা লক করেন তার জন্য কন্ট্রোল অল্ট ডিলিট প্রেস করেন কিন্তু এটার একটা খুব সহজ শর্টকাট রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্সিট ধরুন আপনারা প্রেস করছেন কন্ট্রোল শিফট এক্সিট তিনটা একসাথে প্রেস করলেন খুব সহজেই টাস্ক ম্যানেজার খুলে যাবে এবং যদি আমরা প্রেস করি কন্ট্রোল অল্ট ডিলিট সেখানে আমাকে আবার ওই স্ক্রিনে যেতে হবে আবার টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে তাহলে শর্টকাটটা কি কন্ট্রোল শিফট এক্সিট আপনাদের যে বারবার বলছেন আপনাদের মেমোরাইজ হয়ে যাবে আপনারা ব্যাপারটা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন কন্ট্রোল শিফট এক্সিট আচ্ছা ধরুন আপনি কম্পিউটারে কাজ করছেন প্রচুর রকমের জিনিস ওপেন হয়ে আছে ধরুন আপনি কম্পিউটারে ক্রোম খুলে রেখেছেন ফটোশপ খুলে রেখেছেন বিভিন্ন ধরনের সফটওয়্যার চলছে এবার আপনি চাইছেন যে ডাইরেক্ট উইন্ডোজে ফেরত আসবে সবগুলো মিনিমাইজ হয়ে সবগুলো ক্লোজ করবো না সবগুলো জাস্ট মিনিমাইজ করব। কি করতে হবে উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে সবগুলো মিনিমাইজ হয়ে গেল আবার যদি নর্মাল সবগুলোকে আগের মতো আনতে হয় কী করতে হবে উইন্ডোজ প্লাস ডি মানে উইন্ডোজ প্লাস ডি হচ্ছে এই শর্টকাটটা যদি আপনারা প্রেস করেন সব কিছু যেমন মিনিমাইজ হবে আবার সব কিছু আগের অবস্থাতেও ফিরে আসবে আর একটা একটা অল্টারনেটিভ রয়েছে যদি সেটা রেকমেন্ডেড না সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস এম উইন্ডোজ প্লাস এম প্রেস করলেও সব কিছু মিনিমাইজ হয় কিন্তু সব কিছু আবার আগের মতো ফিরে আসে না উইন্ডোজ এম প্রেস করলে আবার সব কিছু ম্যাক্সিমাইজ হয় না যেরকম উইন্ডোজ ডিটা ওই জন্য আমি বেশি মানে প্রেফার করবো আপনাদের আপনারা উইন্ডোজ ডি সিম্পলি ক্লিক করুন সব কিছু মিনিমাইজ হয়ে যাবে আবার উইন্ডোজ ডি প্লেস করুন সব কিছু যেরকম আগে ছিল সেরকম হয়ে যাবে আশা করছি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রায় সময় আমাদের কাজে লাগে মেন উইন্ডোজে সব কিছু ক্লোজ করে দেখতে ইচ্ছা করে যে মেন উইন্ডোজটা একটু দেখবো সেখানে কিছু কাজ রয়েছে সেটার জন্য সিম্পলি প্লেস করতে হবে কি উইন্ডোজ প্লাস ডি মাথায় আশা করছি ঢুকে গেল চলে গেলো চলে যাব পরবর্তী টিপসের দিকে এবার একটা টিপস আপনাদের দেবো যে আপনাদের যদি কোনো সময় ফাইলকে রিনেম করতে হয় ফাইলকে নতুনভাবে নাম দিতে হয় তাহলে কী করতে হবে আপনারা সিম্পলি যাবেন সেখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর নিচের দিকে আসবেন সেখানে রিনেমে ক্লিক করবেন তারপর সেটার একটা নতুন নাম দেবেন কিন্তু সেটার জন্য একটা সিম্পল ট্রিক্স রয়েছে আপনারা যে ফোল্ডারটা রিনেম করবেন সেটার উপর সিম্পলি ক্লিক করুন এবং তার সঙ্গে এফ বা ফাংশান টু উপরের দিকে যে কীবোর্ডে থাকে না এফ ওটাকে জাস্ট প্রেস করে দিন রিনেম মানে জাস্ট রিনেমের যে যে জিনিসটা ওটা হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো নামটা ওখানে দিতে পারবেন খুব সহজ শর্টকাট কোনো রকম রাইট ক্লিক লেফ লেফট ক্লিক এটা ওটা অপশানে যাওয়ার ঝামেলা নেই জাস্ট সিম্পলি যাবেন এবং মানে ফোল্ডারের ওপর ক্লিক এফ টু ফোল্ডারের ওপর ক্লিক এফ টু রিনেম হয়ে যাবে যদিও এতক্ষণ যত রকম টিপস দিয়েছি সবগুলো উইন্ডোজ ইউজারদের জন্য ম্যাক ইউজারদের জন্য একটা এখানে আলাদা ব্যাপার রয়েছে যারা ম্যাক ইউজ করেন এতগুলো টিপস কিন্তু সব কিছুই উইন্ডোজের জন্য দিয়েছিলাম তো ম্যাক যারা ইউজ করেন তাদের জন্য একটা ডিফারেন্ট জিনিস রয়েছে যারা ম্যাক ইউজ করেন তারা নর্মালি একটা ফোল্ডারে যখন এন্ট্রি করেন আমরা যখন ফোল্ডারে যখন এন্টার করি মানে কোনো একটা ফোল্ডারে ঢুকবো তাহলে সিম্পলি কী করবো এন্টার ক্লিক করবো ধরুন একটা ফোল্ডার রয়েছে তার নাম হচ্ছে ধরুন দার বান্স আমরা ঢুকবো সেটার মধ্যে অনেক ভিডিও ফাইল রয়েছে দারবানসে ঢোকার জন্য জাস্ট ডার উপর ক্লিক করে এন্টার প্রেস করতে হবে ক্লিক করতে হবে ওকে সিলেক্ট করে ইন্টার্স প্রেস করলে আমরা ঢুকে যাব কিন্তু ম্যাকের ক্ষেত্রে ইন্টার প্রেস করলে কিন্তু রিনেম হয় ম্যাকে একটা ফোল্ডার আপনি সিলেক্ট করলেন সেটার উপর ক্লিক করে ইন্টার প্রেস করবেন সেটা রিনেম হবে আর সেখানে ওপেন করার জন্য কী মানে শর্টকাট রয়েছে কমেন্ট প্লাস ও একটু অন্য রকম কমেন্ট প্লাস ওখানে কমেন্ট কি রয়েছে কমেন্ট প্লাস ও প্রেস করলে ওপেন হয়ে যায় এবং এন্টার প্রেস করলে সেখানে হচ্ছে রিনেম হয়ে যায় এখানে যেরকম উইন্ডোজে এফ টু প্রেস করলে রিনেম হয়ে যায় এবং এন্টার করার জন্য আমরা জানি সব সময় প্রেস করলেই আমরা ভিতরে এন্ট্রি পেয়ে যাব এটা হচ্ছে উইন্ডোজের একটা শর্টকাট এবার আমি আপনাদের দেবো একটা বোনাস টিপ বন্ধুরা বোনাস টিপসটা রয়েছে কোনো একটা জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে ধরুন আপনি একটা ফাইলে রয়েছেন সেখানে অনেক ফাইল রয়েছে সেগুলোকে সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য কী শর্টকাট আপনারা জানেন এটা বোনাস টিপস না সবগুলো একসাথে ক্লি মানে সিলেক্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ তাই তো কন্ট্রোলে টিভলে সব সিলেক্ট হয়ে যায় এবার যদি আপনি চাইছেন যে একটা ফোল্ডার আপনি সিলেক্ট করছেন তার নিচে 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 সিলেক্ট করে যাবেন কয়েকটা ফোল্ডার অবধি তাহলে কী করবেন আপনি তাহলে আপনি করবেন যেটা সেটা প্রেস করে রাখবেন কন্ট্রোল এবং তারপরে একটা ফোল্ডার যেটা থেকে যেটার পর থেকে আপনি সিলেক্ট করতে চান সেটাতে ক্লিক করবেন এবং তারপরে মানে মানে কন্ট্রোল প্রেস করার সমেত কন্ট্রোল প্রেস করার সঙ্গে সঙ্গে মানে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে ডাউন অ্যারো কীগুলো প্রেস করতে থাকবেন ডাউন অ্যারো কি প্রেস করবেন যেটা নিচের দিকে আপনারা গেম খেলার সময় ইউজ করেন না অ্যারো কি থাকে ওপর নিচ এদিক ওদিক ডাব্লু এস ডি নয় কিন্তু উপর নিচ এদিক ওদিক যে ক্রিজটা থাকে ডান দিকে এ হ্যাঁ ডান দিকে যে কীটা থাকে চারদিকে নিচের দিকে তো সেই ডাউন অ্যারো কিটা আপনি প্রেস করতে থাকবেন তার ফলে কী হবে একটা একটা করে ফোল্ডার তারপরে সিলেক্ট হতে থাকবে এবং যদি আপনি চান যে একটা পেজের মধ্যে যতগুলো ফোল্ডার আছে সেগুলো সিলেক্ট হোক আবার পরের পেজে চলে যাব এরকমভাবে হোক তাহলে কন্ট্রোলের সঙ্গে আপনি পেজ ডাউন দেখবেন ডান দিকে উপরের দিকে একটা মানে সুইচ থাকে যেটার নাম হচ্ছে পিজিডিএন থাকে বা পেজ ডাউন লেখা থাকে সেই পেজ ডাউনে ক্লিক করবেন কন্ট্রোলের সঙ্গে তাহলে কি হবে একটা পেজের মধ্যে যতগুলো ফোল্ডার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম গুরুত্বপূর্ণ টিপ ছিল যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং একটা গুরুত্বপূর্ণ নোটিস সেটা হচ্ছে আমি ভাবছি যে এরকম টিপস মাঝে মাঝে আপনাদের দেবো এবং এর সঙ্গে সঙ্গেও বিভিন্ন রকমের ওয়েব রিলেটেড বা ক্রোম রিলেটেড বা বিভিন্ন ধরনের ইন্টারনেট রিলেটেড বিভিন্ন ধরনের টিপস টিপস সেখানে কীভাবে কোনো কিছু শর্টকাট বের করা যায় বা কোনো কিছু খুব সহজেই করা যায় বা আপনাদের কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের টিপস আপনাদের দেবো যদি আপনারা এরকম চান দারমাস চ্যানেলে যে শুধুমাত্র হার্ডওয়্যার লেভেল না আমরা বিভিন্ন ধরনের এরকম টিপস চাই বিভিন্ন ধরনের জিনিস চাই যেগুলো দিয়ে আমরা সহজে কাজ করতে পারবো তাহলে প্রথম কথা দারমাসকে সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা নিচে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমাদের এরকম ভিডিও আরও চাই তাহলে আমি বুঝে যাবো যে আপনাদের চাই তাহলে আমি আরও মন দিয়ে আরও এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আশা করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই আলবিদা